সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের সংসারে চলে নানান রকমের কাজকর্ম। সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের মধ্যে নিজেদের জন্য আমরা কোনো সময় রাখতে পারবো না। তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেই টিপস গুলো ফলো করলে কিন্তু আমাদের সংসারের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে, বেঁচে যাবে সংসার থেকে বেশ খানিকটা টাকা আর পরিশ্রম। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই ধরনের মাস্ক তো আমাদের প্রত্যেকের কাছেই কম বেশি থাকে, তো সেই রকমই একটা মাস্ক আমি নিয়ে নিয়েছি। আর এই মাস্কটা দেখতে পাচ্ছ ছেঁড়া রয়েছে একদিকের এই দড়িটা। তো এই ধরনের পুরনো নষ্ট হয়ে যাওয়া মাস্কও কিন্তু তোমরা নিতে পারো, একেবারে ফাইন। যে মাস্ক নিতে হবে তা কিন্তু কোনো ব্যাপার নেই। মাস্কের এই নিচের দিকের একটা পার্ট আমি কেটে দেবো, আর এমন ভাবেই কাটতে হবে যেন এখানটা পুরোপুরি কাটা না হয়, একটা পকেট মতো তৈরি হয়। তোমরা চাইলে নিচের দিকের পোর্শনটাকে পুরোপুরি কেটে নিতে পারো, তাতে কোনো রকম সমস্যা নেই, কিন্তু এখানে আমি একটা পকেট মতো কেটে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমরা কিন্তু হাত ধোয়ার জন্য এরকম সাবানগুলো ব্যবহার করি, কিন্তু হাত ধোয়ার পরেও যখন আমরা ফ্রেশ হাতে বা ধোয়া হাতেই সাবানগুলোকে নিয়ে জায়গা মতো রাখবো, তখন কিন্তু দেখা যায় হাতটা আবার এরকম ফেনা ফেনা হয়ে গেল, বা সবসময়ের জন্য আমাদের হাতের কাছে কোনো স্ক্রাবার বা যে লোফাগুলো হয় না সেগুলো থাকে না। তো কিভাবে আমরা হাত পরিষ্কার করব, তার জন্য যে কোনো ধরনের যে কল রয়েছে যেখানে আমরা ধরো হাত ফাত ধোবো, সেই কলের মধ্যে এই মাস্কের দড়িটাকে এইভাবে ঝুলিয়ে দেব। আর এই এবার কি করব, এটা কি শুধুমাত্র আমরা রান্নাঘরে সিঙ্কের কলেই রাখবো? না বন্ধুরা, এটা টয়লেট থেকে শুরু করে যে কোনো ধরনের কলের মধ্যে তোমরা হ্যাঙ্গিং করে রাখতে পারো। আবার হাত ধোয়ার সময় এই মাস্কটাকে একটুখানি হাতের মধ্যে রাব করে নাও, সেক্ষেত্রে কিন্তু সুন্দর মতো আমাদের হাতটা পরিষ্কারও হয়ে যাবে, আর এটা কিন্তু খুব সুন্দর মতো একটা স্ক্রাবারের কাজ করবে। আর যেহেতু এই ব্যাগটা নেটের একটা ব্যাগের মধ্যে তোমার সাবানটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু জলটা দাঁড়াবে না, জলটা পড়ে যাবে, সেক্ষেত্রে সাবানটা একেবারে শুকনো থাকবে, গলেও যাবে না। তো এইভাবে যদি আমরা হাত ধুয়ে নিই, সেক্ষেত্রে বারবার ফ্রেশ হাতে বা হাত ধোয়ার পরও সাবানটা ধরার কোনো দরকার নেই, সাথে হাতটাও সুন্দর মতো কিন্তু মাস্কের জন্য পরিষ্কার হয়ে গেল। তো এইভাবে যদি আমরা হ্যাঙ্গিং করে রাখতে পারি, সেক্ষেত্রে বেশ অনেকটাই সুবিধা হবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এই ধরনের পলিথিন প্যাকেট কি তোমার কাছে আছে? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। তো এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা ট্রান্সপারেবল এরকম পলিথিন প্যাকেট, যেগুলোর মধ্যে কিনা আমরা দোকান বাজার থেকে কোনো রকম জামা কাপড় কিনলে এর মধ্যেই পাই জামা কাপড় গুলোকে। তো এইরকম একটা প্যাকেট নিয়ে নিলাম, আর নিয়ে নেবো এরকম একটা পুরোনো ছুরি। ছুরিটাকে হালকা করে আগুনের মধ্যে গরম করে নিলাম। এবার পলিথিনের ওপরে কিন্তু হালকা করে এভাবে স্ট্রিপ আকারে দাগ দিয়ে নেবো। তো লম্বা লম্বা একটু গ্যাপ দিয়ে দিয়ে এভাবে দাগ দিয়ে নাও গরম ছুরিটা দিয়ে। কখনোই কিন্তু গরম ছুরিটা দিয়ে যেভাবে আমরা কাটার জন্য যেভাবে ব্যবহার করি ছুরিটা, ঠিক সেভাবে না। এই ছুরিটাকে জাস্ট শুইয়ে রেখে গরমটা লাগাও, তাতে কিন্তু কি হবে সুন্দর মতো এই জায়গাটা আটকে যাবে। তো এইভাবে কিন্তু কখনোই করবে না, জাস্ট এটাকে শুয়ে দেবে, শুয়ে দিয়ে এরকম টানবে, তাতে কিন্তু সুন্দর মতো ওই জায়গাটা জোড়া লেগে যাবে, আর খুব সুন্দর একটা পকেট মতো তৈরি হবে। মধ্যখানের যে আমরা আগুন দিয়ে জোড়া লাগালাম, সেই মানে গরম ছুরিটা দিয়ে, সেখানটা কিন্তু সুন্দর সুন্দর করে জোড়া লেগে গেল, প্যাকেটটা কোনো রকম ভাবে কিন্তু কেটে গেল না। এবার কি করব, যদি প্যাকেটটা একেবারে তোমাদের মাপ মতো হয়, সেক্ষেত্রে আর সাইড দিয়ে কাটাকাটির কোনো দরকার নেই, শুধু মাথার দিকটা কেটে নেবে। আর যেহেতু প্যাকেটটা একটু বড়, ওই দিকটা একটু এলোমেলো ভাবে ভাঁজ করা, তাই ওই দিকটাকে কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবার এই মাথার দিকটার অংশকে দেখতে পাচ্ছ কেটে ফেললাম। তো এবার এটার মধ্যে আমরা কিভাবে কি কাজে ব্যবহার করব বা কোন কাজে এটাকে লাগাবো, তো দেখো বন্ধুরা, আমরা যখন বাড়ির বাইরে কোথাও ঘুরতে যাই, সপরিবারের ব্রাশ গুলো কিন্তু একবারে এভাবে মুঠো করে নিয়ে নিই। তো এইভাবে নিলে কি হয়, একজনের ইনফেকশন বা একজনের জার্মস আরেকটা ব্রাশের মধ্যে কিন্তু চলে যায়। তো কি করতে হবে, এরকম যদি পলিথিনকে আমরা একটু গ্যাপ দিয়ে দিয়ে মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে করে এভাবে আটকে নিতে পারি, সেক্ষেত্রে এক একটা পকেটের মধ্যে কিন্তু এক একটা ব্রাশ আমরাকে রাখতে পারবো। তো এইভাবে রাখলে কারোর কোনো ইনফেকশন কোনো ব্রাশের মধ্যে যাবে না, সাথে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো ছুরি দিয়ে এই গ্যাপ গুলো করে নিতে পারো। তো এখানে আমার তিনটে ব্রাশ রাখার প্রয়োজন, তাই চারটে করেছি, তিনটার মধ্যে ব্রাশ রাখছি, আর সাইডের যে চওড়াটা করেছি তো এর মধ্যে কিন্তু কলগেটটাকে এরকম ভাবে রেখে দেবো। তারপর সমস্তটাকে প্যাকেটটাকে এরকম ভাবে গোল করে মুড়িয়ে নাও। মুড়িয়ে নেওয়ার পর প্রয়োজন হলে একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে রাখো, বা এমনি রেখে দিলেও কোনো রকম সমস্যা নেই। তো এইভাবে যদি আমরা সমস্ত ব্রাশকে একসাথে নিতে পারি, সেক্ষেত্রে ব্রাশ পেস্ট যেমন একসাথে পাবো, তার ফলে কিন্তু কোনো রকম একটা ব্রাশ থেকে আরেকটা ব্রাশের ভাইরাসও ছড়াবে না। তো এই টিপসটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও, দেখে নাও পরের টিপস। রান্নাঘরের সিঙ্ক হোক কিংবা টয়লেটের বেসিন, বন্ধুরা যে বেসিনই হোক না কেন, এরকম একটা সমস্যা হয় রাত্রেবেলা, কিন্তু এই ড্রেনের পাইপলাইন থেকে ভীষণ পরিমাণে ছোট ছোট আরশোলা থেকে শুরু করে নানান রকম পোকামাকড় পাইপলাইন বেয়ে ঘর পর্যন্ত উঠে আসে, যেটা কিনা আমাদের অনেকটাই হার্মফুল করে। তো কি করব, এখানে কিন্তু আলগা কখনোই আমরা এই সিঙ্কটা
এটাকে রেখে ঘুমাবো না, কোনো কিছু ভারী কোনো কিছু, ওই সিঙ্কের যে মুখটা আছে এটাকে বন্ধ করে রাখতে হবে ভারী কোনো কিছু দিয়ে। তো ভারী কোনো কিছু দিয়ে মুখটাকে বন্ধ করে রাখার আগে প্রত্যেক দিন রাত্রেবেলা একটুখানি করে লঙ্কার গুঁড়ো তোমরা সিঙ্কের যে পাইপ লাইন আছে সে তার মধ্যে একটুখানি দিয়ে দাও। তো এইভাবে একটুখানি লঙ্কার গুঁড়ো দিলে কি হবে বলো তো বন্ধুরা, এই লঙ্কার গুঁড়োর যে একটা ঝাঁঝালো ভাব, সেই ঝাঁঝালো ভাবের জন্য কোনো রকম পোকামাকড় আরশোলা কোনো কিছু পাইপ বেয়ে ঘর পর্যন্ত উঠে আসতে পারবে না। আর এই লঙ্কার গুঁড়োটাকে সারা রাত পর্যন্ত রেখে দেওয়ার জন্য এরকম একটা ভারী কোনো কাপ হোক বা যে কোনো ধরনের ভারী কোনো কিছু এই ড্রেনের মুখটা চাপা দিয়ে দাও, তবে হালকা কোনো কিছু দেবে না, তাতে গন্ধটাও উবে যাবে, শোনে নড়ে যেতে পারে। তাই এই ধরনের একটা ভারী কাপ বা কিছু দিয়ে সিঙ্কের মুখটাকে টোটালি বন্ধ করে দাও। সকালবেলা উঠে ড্রেনটার মধ্যে একটুখানি জল দিয়ে দাও, দেখবে সুন্দর মতো কিন্তু ড্রেনটা পরিষ্কার হয়ে যাবে, সাথে ড্রেনের মধ্যে থাকা বা পাইপলাইনের মধ্যে থাকা যে সমস্ত পোকা মাকড় সমস্ত কিন্তু চলে যাবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো, দেখে নাও পরের টিপস। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে এই সমস্যাটা ভীষণ করে যে যেখানে সেখানে চুইংগাম খেয়ে কিন্তু ফেলে দেয়, তো সেটা ফ্লোরের মধ্যেই বলো বা কোনো জামা কাপড়ে বলো, পর্দায় বলো, যে কোনো জায়গায় কিন্তু এরকম ভাবে চুইংগাম লাগিয়ে রাখতে পারে, বা ভুল বশত হয়তো কোথাও হাত থেকে পড়ে গেলেই বলো বা কোনোভাবে পড়ে গেলেও কিন্তু যদি ঠিকঠাক মতো সময় এগুলোকে রিমুভ না করতে পারি তাহলে কিন্তু দেখা যায় এই চুইংগাম কিন্তু যে আঠাটা সেই আঠাটা কিন্তু উঠতেই যায় না। তো কিভাবে চুইনগাম যত পুরনোই হোক না কেন কিভাবে তুলে ফেলবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি বরফ। আর এই টিপসটা যে শুধুমাত্র আমরা মেঝের ক্ষেত্রে ব্যবহার করব তা কিন্তু না, দেয়াল বলো, মেঝে বলো, জামা কাপড় বলো, কোনো পর্দা বলো, সমস্ত কিছুতে কিন্তু এই টিপসটা আমরা ফলো করতে পারবো। যেখানে চুইনগামটা লাগবে না তার সাইড থেকে হালকা হালকা করে এভাবে বরফ দিয়ে রাবিং করো। তো সাইড দিয়ে হালকা করে বরফ দিয়ে রাবিং করলেই দেখবে মধ্যেখান থেকে চুইনগামটা কিন্তু উঠে আসছে। ভালোভাবে ভিডিওটা দেখলে বুঝতেই পারলে যে কোনো রকম কিন্তু চুইংগামের মধ্যে আমি রাব করিনি, সাইড দিয়ে রাব করার কারণেই কিন্তু হালকা হয়ে একেবারে উঠে এসেছে। তো এই জিনিসটা কিন্তু ভীষণই অ্যাপ্লিকেবল। তো তোমাদের বাড়িতে যদি কোথাও চুইংগাম লেখা থাকে টিপসটা ফলো করতেই পারো। ভালো লাগলে লাইক করো, দেখে নাও পরের টিপস। রান্নাঘরের সমস্ত কাজকর্ম যখন রাত্রেবেলা হয়ে যায়, যখন আমরা ঘুমাতে যাই, তখন কিন্তু রান্নাঘরের লাইটটা বন্ধ থাকা অবস্থাতে দেখা যায় বেশ কিছু ছোট ছোট পোকামাকড় বা আরশোলা সারা রান্নাঘরে তাণ্ডব করে বেড়ায়। তো এটা কেন হয় বলো তো, যেহেতু রান্নাঘরে ছোট ছোট খাবারের বেশ কিছু টুকরো থাকে বা গ্যাসের ওপর হয়তো আমরা ঠিকঠাক মতো মুছে শুতে যাই না, ছোট ছোট খাবারের অংশ থাকে বা হয়তো চারধারে এরকম বাসনপত্র ছড়ানো থাকে বা এরকম গ্যাসের ওপর বেশ কিছু খাবার দাবারের পাত্র আমরা বসিয়ে ঢাকা দিয়ে রেখে তারপর শুতে যাই, সেক্ষেত্রে কিন্তু ছোটখাটো পোকামাকড় দেখাই যায় বা আরশোলাও দেখা যায়। তো এদেরকে কিন্তু আমরা কোনোভাবেই স্প্রে দিয়ে মারার চেষ্টা করব না, কেননা চারিদিকে খাবারের বাসনপত্র ছড়ানো থাকে। তো কি করব, এখানে কটন বলের মধ্যে বেশ খানিকটা নারকেল তেল দিয়ে এভাবে কি করতে হবে, চারিদিকে রান্নাঘরের গ্যাসের নিচ বলো বা গ্যাসের ওপর বলো যে কোনো কোনাকানাচির জায়গাতে এরকম ভাবে নারকেল তেলের তুলোর বল দিয়ে রেখে দিতে হবে। তাতে কি হবে বলো তো, খুব সুন্দর মতো কিন্তু নারকেল তেলের গন্ধের জন্য আর কোনো রকম আরশোলা পোকামাকড় রান্নাঘরের চারধারে আসবে না। কিন্তু কখনোই তোমরা এরকম ভাবে নারকেল তেল ডিরেক্ট গ্যাসের ওপর দেবে না, তাতে কিন্তু গন্ধটা অনেক তাড়াতাড়ি উবে যাবে। যদি এরকম তুলোর বলের মধ্যে দাও সেক্ষেত্রে অনেকটা সময় পর্যন্ত প্রায় সারারাতই কিন্তু এই নারকেল তেলের গন্ধটা থাকবে, আর এই গন্ধের জন্য কোনো রকম পোকামাকড় রান্নাঘরে ঢুকতে পারবে না। এছাড়াও বন্ধুরা, আমরা যে বার্নার থেকে আগুন পাই না, সেই বার্নারটা যেহেতু লোহার হয় আর এর মধ্যে কিন্তু যেহেতু ছিদ্র রয়েছে তাই প্রচুর পরিমাণে ধুলো ময়লা ঢুকে যায়, আর ধুলো ময়লা ঢুকে যাওয়ার কারণে ঠিকঠাক মতো সাফিসিয়েন্ট আগুন আমরা পাই না। এছাড়াও বার্নারের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা পড়ে বার্নারটা ব্লক হয়ে যায় কিংবা অনেক সময় দেখা যায় মরচে পড়ে যায়, তার জন্য কিন্তু ঠিকঠাক মতো আগুন পাই না। তার ফলে এই ছিদ্রগুলো দিয়ে ঠিকঠাক মতো গ্যাস বেরিয়ে গেলেও আমরা আগুন কম পাই, তাতে গ্যাস কিন্তু অনেকটাই অপচয় হয়। তাই একটুখানি তুলোর মধ্যে নারকেল তেল লাগিয়ে ভালো করে যদি এই বার্নারটার মধ্যে মাসে একবার কি মাসে দুবার যদি এরকম ভাবে একটুখানি নারকেল তেল লাগিয়ে দেওয়া যায় তাহলে ধুলো ময়লাটা উঠে যাবে, সাথে কিন্তু বার্নারটা পরিষ্কারও হয়ে যাবে আর মরচেও পড়বে না, সাথে খুব সুন্দর মতো আমরা আগুন পাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো আগুন পাচ্ছি। তো এইভাবে কিন্তু কাজগুলো সহজ করে নিলে আমাদের গ্যাস খরচাটা কিন্তু বেশ খানিকটা সাশ্রয় হবে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।